সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2024-এর জুন মাসের দৈনিক পথ চলার যে পরামর্শ, তাতে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রত্যেকটা রাশি লগ্নকে আমি দুটো বিষয় নিয়ে অবগত করেছি। একটি বিষয়, 5ই জুন আমাদের যে অমাবস্যা তিথি, রোহিণী নক্ষত্রে অমাবস্যা তিথি থাকছে এবং এই রোহিণী নক্ষত্রে 4-4টে গ্রহের অবস্থান থাকছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা নিয়ে আমি অবগত করেছি, সেটা বৃশ্চিক রাশির উপর সমস্ত গ্রহর দৃষ্টি 12ই জুন অবধি, এবং তার মধ্যে এই অমাবস্যা তিথিতে 5-6 জুনে চন্দ্রের দৃষ্টিও থাকছে। তো এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুটো বিষয়ের কারণে ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্বের একটা অ্যাক্টিভেশন, একটা ইমব্যালেন্স কিন্তু আমরা আগামী দিনে অনুভব করব। একটা সাইক্লোন, একটা রেমাল সাইক্লোনের কথা তো চলছেই, তো এই জল তত্ত্বের যে ইমব্যালেন্সটা, এটা বহুদিন ধরে শুরু হয়েছে। মীন রাশিতে রাহু এবং নেপচিউনের অবস্থান আছে। 2025-এর 29th মার্চ শনি মীনে গোচর সঞ্চার করবেন। তারপর এই রাহু শনি নেপচুন একত্রে মোটামুটি মে মাস অবধি, মার্চের শেষ থেকে মে মাস অবধি রাহু শনি এবং নেপচুনের যে একত্রে অবস্থান, সেটা কিন্তু এই জলতত্ত্বের অ্যাক্টিভেশন এবং একটা বেশ জোরালো চরম একটা ইমব্যালেন্স কিন্তু তৈরি করতে চলেছে। আমরা নানান জায়গায় সারা বিশ্বে বন্যা, ফ্লাডস, ওভারফ্লো, মনসুন, বৃষ্টির কম বেশি ইমব্যালেন্স, ভূমিকম্প, সুনামি, যে জাহাজদের অ্যাক্সিডেন্টস, সি ওয়ার্স, সমুদ্রে যুদ্ধ, নানান রকম সমুদ্রে বিচিত্র কিছু পরিস্থিতি, গ্যাস, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম নিয়ে কিছু ইস্যুস, এই রকম নানান বিষয় কিন্তু আমরা একটা টার্বুলেন্স 2027-28-এর শেষ অবধি দেখতে চলেছি। সিদ্ধগুরুরা আমাদের সে বিষয়ে বিশেষভাবে কিন্তু অবগত করেছেন। এখন এই জল তত্ত্বের যে ইমব্যালেন্সটা, সেটা এই 1 জুন থেকে 12ই জুন আমরা একটা পকেট পাচ্ছি, একটা উইন্ডো, যে সময়টা কিছু বিশেষ সমস্যা তৈরি হতে পারে। এবং রোহিণী নক্ষত্রের অমাবস্যা, রোহিণী চন্দ্রের নক্ষত্র, চন্দ্র জল তত্ত্ব, রোহিণী বৃদ্ধি, গ্রোথ ইত্যাদির একটা, এবং খুব ইন্টেন্স একটা ক্লিঙ্গিং অ্যাটিচিউড। তো এই রোহিণী নক্ষত্রের অমাবস্যা এবং সমস্ত গ্রহ বৃশ্চিকের উপর দৃষ্টি, তাতে একটা কিন্তু ট্রিগার হতে পারে। এবং আমরা যে গণ্ডন্ত নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, গণ্ডন্ত ক্ষেত্র আমরা জানি, অর্থাৎ জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের যে সন্ধিক্ষণ, কর্কট সিংহ, বৃশ্চিক ধনু, মীন মেষ, তার মধ্যে বৃশ্চিক আর ধনু সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে ইন্টেন্স, এবং সেখানে বুধ আর কেতুর নক্ষত্রের একটা খুব ভাইটাল ভূমিকা থাকে। এবার এই জলতত্ত্ব আর অগ্নিতত্ত্বের একটা বিশেষ সম্পর্ক আছে, এবং সেটা অত্যন্ত মিস্টিক্যাল, মিস্টিরিয়াস। এবং এই জল আর অগ্নির যে বিশেষ গুহ্য, রহস্যময়, অলৌকিক একটা সম্পর্ক, সেটাকে আমরা বিশেষভাবে পাই, তার বিবরণ, তার বিশ্লেষণ আমরা পাই ঋগ্বেদে, অথর্ববেদে, যজুর্বেদে, সমস্ত জায়গায় আমরা কিন্তু এর বিশ্লেষণটা পাই। এর বিষয়ে নানান রকম শ্লোক আছে, নানান রকম বিবরণ আছে। তো এই বৃশ্চিক রাশির যে ক্ষেত্রটা, সেখানে যে জলতত্ত্ব,
সেই জলতত্ত্বকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এই জলতত্ত্বটা একটা আলাদা রকমের, কারণ এটা ট্রান্সফরমেটিভ, এটা চেঞ্জ করে, এটা রূপান্তর করে। দুটো ইমেজ আছে, দুটো চিত্র আছে যেটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যখন আমরা সমুদ্রের ধারে যাই, আমরা সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে যাই, ছবি তুলি আমরা। তো এই যে একটা যখন সূর্যোদয় হচ্ছে বা সূর্যাস্ত হচ্ছে, আমাদের কি মনে হয় ভিউটা কীরকম হয়? না, সমুদ্র থেকে সূর্যের উৎপত্তি হচ্ছে, এবং সূর্যাস্তের সময় মনে হয় যে সমুদ্রে সূর্য ডুবে যাচ্ছে। তো এই যে জল থেকে অগ্নির আবির্ভাব আর জলে অগ্নির লীন হওয়া, এই কনসেপ্টটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কনসেপ্টকে বলা হচ্ছে আপম নাপত। বেদে বলা হচ্ছে আপম নাপত হচ্ছে সেই দেবতা, সেই ডেটি, এবং এটা শুধু বেদের বৈদিক ডেটি নয়, আমাদের যে জোরোয়াস্ট্রিয়ান যে রিলিজন আছে ইন্ডো ইরানিয়ান প্যান্থিয়নে, তারও কিন্তু, যেখানে আহুরা মাজদা হচ্ছে একজন, আমরা নবী বলতে পারি, তো সেই জোরোয়াস্ট্রিয়ান রিলিজনেও কিন্তু এই আপম নাপতের উল্লেখ আছে। এবং এই আপম নাপতের যে রূপক চিত্র সেটা কিন্তু এই সূর্য। এবং ঋগ্বেদে বারবার বলা হচ্ছে যে অগ্নি হচ্ছে বরুণ এবং সাবিতরী হচ্ছে বরুণ। এই যে বরুণের, যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি আগে, বরুণের উপাসনা, বরুণের সঙ্গে সম্পর্কটা ভৃগু ঋষির পরম্পরায় ছিল। পরবর্তীকালে বৃহস্পতির আবির্ভাবে বরুণের বন্দনা, বরুণের উপাসনা বন্ধ হয়ে গিয়ে ইন্দ্রের উপাসনা শুরু হয়। তো এই ওই বৈদিক টাইমসে এবং জোরোয়াস্ট্রিয়ানদের সময়, আহুরা মাজদার সময়, এই যে আপম নাপাতের যে ওয়ার্শিপটা ছিল, যে বন্দনাটা ছিল, তার কারণ ছিল যে এই আপম নাপাতকে বলা হচ্ছে জলের সন্তান, চাইল্ড অফ দ্য ওয়াটার্স, এবং সমস্ত কিছুর সে সৃষ্টিকর্তা। সব গুড লাক, সব যত যা কিছু প্রাচুর্য, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, এভরিথিং পজিটিভ, সব কিছুর মালিক হচ্ছে, অধিপতি হচ্ছে আপম নাপত। এবং এটা একটা উপাধির মতো। এবং এই যে সাবিতুরের সঙ্গেও তুলনা করা হচ্ছে, সাবিতুর কিন্তু হস্তা নক্ষত্রের দেবতা, যে হস্তা নক্ষত্রে এখন কেতু অবস্থান করে আছে। তো কেতুও আমাদের তার মতো করে, কেতুর দৃষ্টি নেই কিন্তু কেতু তার মতো করে হস্তা নক্ষত্রে অবস্থান করে ওয়াটার এলিমেন্টকে, জলতত্ত্বকে অ্যাক্টিভেট করছে। তো এই বৈদিক কনসেপ্টটা দেখলে, বেদের বিশ্লেষণ ভাষ্যগুলোকে নাড়াচাড়া করলে দেখা যাবে যে সেখানে বলা হচ্ছে যে জল অগ্নিকে বহন করে, ওয়াটার ইটসেলফ ক্যারিজ ফায়ার, এবং অগ্নি যখন নিভে যায়, তখন অগ্নি নিভে কোথায় যায়? অগ্নি নিভে জলের মধ্যে প্রবেশ করে। এই বিবরণগুলো ঋগ্বেদে দেওয়া আছে। তো জলে অগ্নি জলের মধ্যে থাকে, ফায়ার রিজাইডস ইন ওয়াটার, এবং অগ্নি যখন দৃশ্যমান নয়, অগ্নি যখন নিভে গেল, অর্থাৎ সে জলের মধ্যে প্রবেশ করে গেল। তারই রূপক ইমেজটা হচ্ছে যে সূর্য ডুবে সমুদ্রের মধ্যে প্রবেশ করে গেল, আবার সূর্যোদয় যখন হচ্ছে সে জল থেকে, সমুদ্র থেকে তার উদয় হচ্ছে। এবং
আরেকটি রূপক বলা হচ্ছে যে আমরা যে বৃষ্টি আর বিদ্যুৎ এই যে রেন ক্লাউডস থেকে যে লাইটনিং ফ্ল্যাশ অফ লাইটনিং, রেন ক্লাউডস মানেই মেঘ, যে মেঘ বৃষ্টি বহন করে আনছে তার মধ্যে থেকেই আমরা বিদ্যুৎকে, সেই বিদ্যুৎ চমকাচ্ছে সেই লাইটনিংকে আমরা দেখতে পাই। তো ওয়াটার ইজ ক্যারিং দ্যাট ফায়ার এলিমেন্ট, এটা একটা খুব গূঢ় তত্ত্ব যেটা আমরা ঋগ্বেদের থেকে পাই। এবং এই যে বিশেষ একটা পাওয়ারফুল অগ্নি সেটা কিন্তু আমরা বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র যে বিশাখা, যেটা তুলা রাশির সঙ্গে কমন নক্ষত্র, তার যে ডেটি দেবতা সেও কিন্তু, তার যে দেবতা সে হচ্ছে ইন্দ্রাগ্নি। তো এই অগ্নির যে ইম্পর্টেন্সটা, জলের, আমরা জলকে জল ভাবছি কিন্তু বৃশ্চিকের জলের মধ্যে অগ্নির যে তেজটা সেটা বিশেষভাবে একটা আমাদের জীবনে ট্রান্সফরমেশন আনে। আমরা জানি অগ্নি সেই তত্ত্ব যে স্থূলকে সূক্ষ্ম করে। তো এই অগ্নি একটা বিশেষ রূপ হচ্ছে যে লাইটনিং আমরা দেখি, এবং ইলেকট্রিসিটি যে বিদ্যুৎ আমাদের দুনিয়াকে আলোকিত করে রেখেছে সেই বিদ্যুৎকেও বলা হচ্ছে এই জলের মধ্যে থেকে তার উৎপত্তি। এবং জোরোয়াস্ট্রিয়ান কালচারে যখন সূর্যোদয় হয় তখন তারা আপাম নাপাতকে বন্দনা করে। এই আপাম নাপাত, এই যে ফায়ার, এই যে জল, সেখান থেকে আমরা একটা পেট্রোলিয়ামের, পেট্রোলের ইঙ্গিত পাই, যে পেট্রোল আমরা ওশান ফ্লোরের মধ্যে ড্রিল করে আমাদের প্রাপ্তি হয়। তো বৃশ্চিকের যে একটা ইন্টেন্সিটি, বৃশ্চিকের যে একটা আলাদা ডাইমেনশন, কর্কট বৃশ্চিক মীন তিনটেই জলতত্ত্বের রাশি, কিন্তু বৃশ্চিক আমাদের একেবারে একটা অন্য মাত্রার জগৎ, একটা জগৎই আলাদা। এই আলাদা জগৎ কেন? কারণ এই বৃশ্চিকের যে জলতত্ত্ব মঙ্গল, এই বৃশ্চিকের জলতত্ত্বের মধ্যে অগ্নির যে অবস্থান সেটা খুব তীব্র, খুব চরম, এবং সেটা প্রকাশ পাচ্ছে, সেটা আমরা অনুভব করছি। আমরা কর্কটের জল আর মীনের জলকে জলতত্ত্ব হিসেবেই অনুভব করি জীবনে, জলতত্ত্বের মতোই আমরা ওয়াটারকে, আমরা ওয়াটারেই, ওয়াটারি এলিমেন্টেই আমরা এক্সপিরিয়েন্স করছি। কিন্তু বৃশ্চিকের জল আমাদের কাছে ফায়ার, বৃশ্চিকের মধ্যে থেকে লাইটনিংটা আমরা ইলেকট্রিক শক পাচ্ছি। যারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তারা আমার কথাটা বুঝছেন যে কীরকম ইলেকট্রিক শক জীবনে, কীরকম ইম্প্যাক্ট বৃশ্চিক দিয়ে থাকে। তো ঋগ্বেদে বলা হচ্ছে অগ্নিকে বরুণ বলা হচ্ছে, সবিতারকেও বরুণ বলা হচ্ছে। এই বরুণ দেবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে বরুণের বন্দনা চর্চা বন্ধ হয়ে গেছে, তখন বৃহস্পতি আসাতে ইন্দ্রর চল হয়েছে। কিন্তু আমরা জানি বৈদিক টাইমসে ঋগ্বেদে বরুণের বিশেষ চর্চা ছিল, এবং বরুণের একটা অথর্ববেদ, যজুর্বেদ, সৎপাত ব্রাহ্মণ, জৈমিনী ব্রাহ্মণ সমস্ত গ্রন্থে বরুণের প্রচুর উল্লেখ, প্রচুর বরুণকে নিয়ে লেখালেখি, প্রচুর বরুণের বর্ণনা, প্রচুর বরুণের ভূমিকা এবং তার কারকতা। তো এই ওয়াটার এলিমেন্টের যে অ্যাক্টিভেশন অ্যান্ড ইমব্যালেন্স,
এটা যদি কর্কটে হতো, এটা যদি মিনে হতো, সেখানে আমরা শুধু ওয়াটার এলিমেন্টকেই পেতাম। কর্কট আর মিনের ওয়াটার এলিমেন্টে ফায়ারটা সাবডিউড, একেবারেই লেটেন্ট। কিন্তু বৃশ্চিকের ওয়াটার এলিমেন্টে যে অগ্নিটা আছে সেটাও লেটেন্ট, কিন্তু সেটা জাগ্রত হয়ে যায়। এবং সেটা জাগ্রত হয়ে যায় বলেই মানুষের জীবনে এতটা পরিবর্তন আনতে পারে বৃশ্চিক, এতটা দুর্ভোগ, এতটা কষ্ট, এতটা তীব্রতা, এতটা ইন্টেন্স পেন। তো এই যে অপম নপথ, এবং আমরা যে গণ্ডন্ত বলি, গণ্ডন্ত যে কার্মিক নটস, অনেক কর্মের একেবারে একটা মানে জিলিপি, ওখানে এত কমপ্লিকেটেড, এত জটিল, এবং সেখানে ওই ইলেকট্রিসিটির মতো, পেট্রোলিয়ামের মতো একটা বিশেষ পাওয়ার, একটা বিশেষ শক্তি। এবার সেই শক্তি যখন ব্যালেন্সে থাকছে তখন একরকম, আর সেই শক্তি যখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তখন কিন্তু আরেক রকম। তো এই ইমব্যালেন্সটা এখন চলছে, নেপচুন রাহু মিনে আছে, শনি সেখানে প্রবেশ করবে আগামী বছর এপ্রিল মে, খুব ক্রিটিক্যাল হতে চলেছে, সেই নিয়ে আমরা আলোচনা করব, আমি আপনাদের একটু আগাম জানিয়ে দিলাম। আর এই জুনের 1-12 এই যে বৃশ্চিক রাশিতে যে অপম নপথ আছে, বৃশ্চিক রাশির জলের মধ্যে যে অগ্নি লুকিয়ে আছে, সেই অগ্নি কিন্তু জাগ্রত হওয়ার একটা সম্ভাবনা, কম বেশি আমাদের সকলের জীবনেই কিছুটা জাগ্রত হবে। বৃশ্চিক রাশি যার যে ভাবের অধিপতি, আমি প্রত্যেককে আপনাদের দৈনিক পরামর্শের ভিডিওতে জানিয়েছি যে বৃশ্চিক আপনাদের জীবনে কি ভূমিকা নিয়ে আছে এবং কি করতে পারে। তো এই অপম নপথ, এই যে জল তত্ত্বের মধ্যে অগ্নি তত্ত্বের অধিষ্ঠান, সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই অগ্নির যে লুকিয়ে থাকা গুপ্ত, এই যে 8th হাউস আমাদের একটা গুহ্য স্থান, হিডেন হাউস, অকাল্ট হাউস, সেই রকমই একটা হিডেন অকাল্ট মিস্টিরিয়াস প্রেজেন্স অফ ফায়ার ইন ওয়াটার। তো এই জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে, এবং আগামী দিন আমরা 2027 অবধি অবশ্যই জলতত্ত্বের ইমব্যালেন্সকে প্রত্যক্ষ করব, অনুভব করব। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।